খবরটি একটি ব্যানারকে নিয়ে। একটি ব্যানার গত তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু হাস্যরস্য তৈরি করেছে, কিছু গুঞ্জনের তৈরি করেছে, যারা ট্রল করেন বা অথবা এনটি আওয়ামী লীগ যারা বা আওয়ামী লীগ বিরোধী শিবির যারা, তারা এই বিষয়টি নিয়ে বেশ ট্রল করেছেন এবং যারা লেখালেখি করেন তারাও অনেকে বলেছেন যে এরকম ব্যানার আর ব্যানার যারা ধরে রেখেছেন তাদের মধ্যে জেন্ডার পরিবর্তনটা কীভাবে হলো, মানে বিষয়টা আসলে কী। চরণ সরাসরি এত কথা না বলে খবরটিতেই যাই এবং এই খবরটির রহস্য ভেদ করার চেষ্টা করেছে আপনার দেশ রূপান্তর পত্রিকাটি। তারা হেডলাইনই করেছে যে কারণে মহিলা আওয়ামী লীগের ব্যানারে সবাই পুরুষ। কারো কারো এটি হয়তো সোশ্যাল মিডিয়ায় খবর চোখে পড়ে থাকতে পারে। সেখানে বলা হচ্ছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন কর্মসূচির একটি ব্যানারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে, এমনকি এটা নিয়ে অনেকে হাস্যরস করে বিভিন্ন মন্তব্য করছেন। কর্মসূচির ব্যানারটি মহিলা আওয়ামী লীগের আয়োজিত হলেও সেই ব্যানারের পেছনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পুরুষ নেতৃবৃন্দ। গত মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শহরে প্রায় দুই ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সহ উভয় দলের শতাধিক নেতাকর্মী আহত হয়। বুধবার সকালে সহিংসতার প্রতিবাদ এবং শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করে জেলা আওয়ামী লীগ। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্র চৌধুরী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সামনের ব্যানারটি জেলা মহিলা আওয়ামী লীগের হলেও এতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পুরুষ নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। আপনারা আমাদের থামলাইনে ছবিটি দেখেছেন। ব্যানার সহ শোভাযাত্রার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছবিটি নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দিয়েছেন। তবে বিষয়টি ভুলবশত হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের নেতারা। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, জেলা উপজেলা থেকে কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন, তারা নিজ নিজ ব্যানার নিয়ে আসেন। শোভাযাত্রা জেলা আওয়ামী লীগের ব্যানারটি পেছনে এবং ভুলবশত মহিলা আওয়ামী লীগের ব্যানারটি সামনে চলে আসার এমনটি হয়। অধিক সুখে থাকলে, অধিক আরামে থাকলে অনেক সময় মতিভ্রম হয়। ধরেন যার অঢেল পয়সা করি আছে ব্যাংকে টাকা, ধরেন মাস শেষে সে 10 লাখ টাকা ব্যাংক থেকে ইন্টারেস্ট পায়, 3 মাসে 30 লাখ টাকা পায়, ওই লোক আর বাড়তি কাজকর্ম করতে চায় না, তার আরাম আয়েস এটাই হচ্ছে বিষয়। ব্যানারটা ধরে আছেন কষ্ট করে, এ তো বহু উদ্ধার করে দিয়েছেন। বাংলাদেশের আওয়ামী লীগের মতন ঐতিহ্যবাহী, বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়া দলটির ব্যানারটি ওনারা কষ্ট করে ধরেছেন, এটি একটা বিরাট ব্যাপার না? ব্যানারকে তো ওনারা সম্মানিত করেছেন। দেখেন মিছিলের শুরুতে, এবং তারা বলছেন সেখানে হাজার হাজার নেতাকর্মী ছিল, ব্যানারটি কী আছে এবং সেই ব্যানারটি পরে কিন্তু পরিবর্তন হয়েছে এরকম কোনো খবর কোথাও আসেনি। যে এই ভুলবশতটা, এই ভুলটা চোখে পড়ার তাদের সময় হয়নি, কারণ হচ্ছে রুটিন ওয়ার্কটা, কোনোরকম কেন্দ্র নির্দেশ দিয়েছে, এখন একটু শান্তি আর উন্নয়ন মিছিল একটা তো দেখাইতে হবে, ছবি তো একটা তুলতে হবে, কিন্তু ছবির ভিতরে যে এই গিট্টু লাগবে এটা বোধহয় ওনারা বুঝতে পারেননি। আপনার এরকম একটা ভুল যেটা লং টাইম গিয়েছে এবং তাদের চোখে পড়েনি, সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে এই এত বড় একটি সংগঠনকে, রাজনৈতিক দলকে নিয়ে। এখনও তাদের, মানে তাদের যে সমর্থন, আপনারা বলেন যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে সমর্থন কিছুটা কমে, এটা বাস্তবতা, কিন্তু তারপরেও তাদের যে সমর্থন রয়েছে সেই দলটির নেতারা এই কাণ্ড এতটু সময় ধরে ভুল বলছেন, এটা কি ভুল বলবেন না অন্যায় বলবেন? আমরা ওই লিঙ্গভিত্তিক ট্রলে যেতে চাই না। মূল পয়েন্টটা কোথায় আপনারা দেখুন, যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ করেন এমন নেতৃবৃন্দ রয়েছেন, আবার ডাইহার্ড বাই সোল আওয়ামী লীগ করেন এরকম নেতৃবৃন্দ নিশ্চয়ই রয়েছেন, কর্মী রয়েছেন, সেই জায়গায় এই সামনেশকারীর সারির ব্যানারটি এরকম হচ্ছে। বাংলাদেশ সশস্ত্র ব্যাপারটা এরকম না, আমি জানি না সেই মিছিলে কতজন মহিলা নেত্রী উপস্থিত ছিলেন, মহিলা নেত্রীরা যারা এই ব্যানারটি নিয়ে এসেছিলেন তারাই বা কোথায় ছিলেন? তারা কেন বলেন নাই যে আমাদের ব্যানার কই গেল, আমাদের ব্যানার চলে যাচ্ছে, ভাই পুরুষরা আমাদের ব্যানার দাও, তোমরা তোমাদের ব্যানার নাও, দায়িত্ব সবারই থাকার কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি। আমি আতিক রহমান, পূর্ণিয়া।